আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হেয়ার কেয়ারের উপর আরেকটি রেমিডি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেমিডিটাও অন্যান্য রেমিডির মতো খুবই কার্যকরী একটি রেমিডি। এটা ব্যবহারে চুল হবে গোড়া থেকে মজবুত, কালো এবং ঝলমলে, চুল ওঠা একেবারেই বন্ধ হয়ে যাবে। অনেকেরই আছে অকালেই চুল ঝরে যায় এবং মাথার চামড়া বা ত্বক দেখা যায়, অনেকেরই আছে চুলে খুশকি হয়, অনেকের আছে মাথার মধ্যে গোটা হয়। আজকে যে রেমিডিটা, এটা ব্যবহার করলে আপনার ভিতর থেকে চুল হবে মজবুত এবং ভিতর থেকে কালো হবে, কোনো রকমের ডাই ব্যবহার করতে হবে না এবং চুলের খুশকি দূর হবে। মাথার মধ্যে যে গোটা হয়, গোটার কারণেও চুল ঝরে যায়, গোটা ও চলে যাবে, চুল মাথা চুলকানো বন্ধ হয়ে যাবে। সর্বোপরি চুলে যত রকমের সমস্যা আছে সব সমস্যা থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারেন। তাহলে এই কার্যকরী রেমিডিটা আমি কিভাবে তৈরি করলাম সেইটা ভিডিওটায় আপনাদের সাথে শেয়ার করছি। এই কার্যকরী ভিডিও রেমিডিটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে আমাদের কালো জিরা। কালো জিরা চুলকে ভিতর থেকে শক্ত করে, মজবুত করে এবং চুলকে করে তোলে ঝরঝরে, ঝলমলে এবং লম্বা করতে সাহায্য করে। আর কালো জিরা একটা প্রাকৃতিক ভাবেই কিন্তু চুলকে কালো করতে সাহায্য করে। কালো জিরার ওপরে একটা তেল আছে আমার চ্যানেলে, কেউ চাইলে সেটাও দেখে নিতে পারেন। তারপরে লাগছে মেথি। মেথি চুলের গোড়া মজবুত করে, চুলকে ঝরঝরে করে, চুলকে করে তোলে ঝলমলে এবং স্বাস্থ্য উজ্জ্বল, চুল পড়া বন্ধ করায় এবং খুশকি দূর করতে সাহায্য করে। আমি কালো জিরা নিয়েছি এক চামচ, মেথি নিয়েছি এক চামচ, তারপরে নিয়েছি 8-10টা গোলমরিচ। গোলমরিচ মাথার মধ্যে যে খুশকি হয়, মাথার মধ্যে যে গোটা হয়, সেই গোটাগুলো দূর করতে সাহায্য করে, মাথা চুলকানো বন্ধ করে, উকুন দূর করতেও কিন্তু এই গোলমরিচের ভূমিকা অনন্য। এবং গোলমরিচ কিন্তু ভিতর থেকে চুলকে কালো করতে সাহায্য করে। তো তিনটা উপকরণই একসাথে নিয়ে আমি প্রায় এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর আমি একদম চুলাটাকে হাই ফ্লেমে রেখে আমি এই রেমেডিগুলো সিদ্ধ করতে দিলাম। আর প্রতিটা স্টেপ আপনারা কিন্তু খুব ভালোভাবে ফলো করবেন, না হয় কিন্তু এটা এতে ভুল হয়ে যাবে। যখন এটা খুব ভালোভাবে বলক আসবে তখনই কিন্তু চুলাটা আগুন কমিয়ে দিতে হবে। তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত এটার ভিতরে যে রেমেডিগুলো আছে সেগুলো সিদ্ধ হয়ে পানির কালারটা চেঞ্জ হয়ে কালো বর্ণ না হয়ে যাচ্ছে এবং মেথিগুলো ফেটে না যাচ্ছে, আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। তারপর এটাকে ছেঁকে নিতে হবে, অবশ্যই ছাঁকতে হবে। যদি কেউ না ছেঁকে এমনিতেই পানিটা নিয়ে নেন তাহলে কিন্তু হবে না, তো ছাঁকাটা কিন্তু খুবই জরুরি, তাই ছেঁকে নিতে হবে। তো ছাকার পর এই পানিটাকে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হওয়ার পর আমি চলে এসেছি। তো এতে দেখতে পাচ্ছেন যে এটার কালারটা একদম কালো হয়ে গেছে, সেজন্যই এটা প্রাকৃতিকভাবে আপনাদের চুলের ডাইয়ের কাজ করবে, ভিতর থেকে কালো করবে এবং চুলকে লম্বা করতে সাহায্য করবে, চুলকে করবে ঝলমলে, মাথার সমস্ত গোটাগুলো দূর করে চুলের খুশকি দূর করে নেবে। তো সেখান থেকে আমি আমার পরিমাণ মতো একটু পানি নিয়েছি, তারপরে নিয়েছি শ্যাম্পু। আর শ্যাম্পুর ব্যাপারে আমি প্রতিটা ভিডিওতে যে কথাটা বলি এখানেও আমি বলছি, শ্যাম্পুর ব্যাপারে খুব সাবধান থাকবেন। আপনাদের চুলের সাথে যেটা অ্যাডজাস্ট করবে সেই শ্যাম্পুটাই ব্যবহার করবেন। আমি যেটা ব্যবহার করি সেটাই নিয়েছি। আর শ্যাম্পু কিন্তু 2-3 মাস পর পরে শ্যাম্পুটা বদলাবেন, একই ব্র্যান্ডের শ্যাম্পু সবসময় ব্যবহার করবেন না। তারপর শ্যাম্পু আর যে রেমিডিটা আমি তৈরি করেছি সেটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে ততক্ষণ পর্যন্ত যে শ্যাম্পুটা খুব ভালোভাবে মিক্স হয়ে একটা ফেনা তৈরি হয়ে যায়। তো ততক্ষণে আপনারা যে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আসেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আসেন। আর এই ভিডিও সম্বন্ধে যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো আমার এটা কিন্তু একদম গোলা হয়ে গেছে, এখন এটাকে কিভাবে ব্যবহার করবেন? এটা যে সপ্তাহে 2 দিন আমরা শ্যাম্পু করব, শ্যাম্পু করার সময় আমরা আমাদের চুলে
দিব। আর মাথায় দেওয়ার পর অন্ততপক্ষে 10 মিনিট বসে থাকবেন, তারপর চুলটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। আর বাকি যেটা রয়ে গেছে সেটা একটা বোতলে নিয়ে নেবেন, পরিষ্কার বোতলে, একদম নিচে যে ইয়াটা জমে আছে সেটাও কিন্তু নিয়ে নিতে হবে। তারপর বোতল নেওয়ার পর এটা বাথরুমে রেখে দিতে পারেন এক সপ্তাহের জন্য। আর কেউ যদি এক মাসের জন্য তৈরি করেন সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রাখাটাই ভালো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং খুবই উপকার হবে, কারণ এটা খুবই কার্যকরী। যখন আপনারা ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন আসলে এটা কতটা কার্যকরী। প্রথম ব্যবহারেই আপনারা আপনাদের চুলের পার্থক্যটা বুঝতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you.